এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম করেছে তারা, গাজায় একদিনেই নিহত 700। গাজায় চলমান ইসরায়েলি হামলার বিষয়ে প্রতিবেদনটি করেছে তারা। এর বাইরে তাদের আছে আরেকটি বিশেষ প্রতিবেদন, স্বর্ণ চুরি হয়েছে 61 কেজি, তাই শুল্ক বিভাগের কর্মীরা। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম হয়েছে জাতীয় নির্বাচন ঘিরেই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ ইসির। এর বাইরে ঢাকা মেট্রো রেল প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন তারা ছেপেছে, ফেরত যাচ্ছে 4000 কোটি টাকা মেট্রো রেল প্রকল্পের। এরপর আমার কাছে আছে দৈনিক সমকাল, সেখানে তাদের প্রধান শিরোনাম হচ্ছে বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী। এর বাইরে তারা আরেকটি বিশেষ প্রতিবেদন ছেপেছে, 1/3 কম গাড়ি চলছে হরতাল অবরোধে। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম হয়েছে নতুন বিদেশি মূলধন আসছে না। এর বাইরে তারা আরেকটি প্রতিবেদন করেছে, বাংলাদেশ ব্যাংকের ডলারের দর গ্রহণ করেনি বিইআরসি, আন্তর্জাতিক বাজারে এলপিজি কাঁচামালের যে দাম সেটি নিয়ে একটি প্রতিবেদন। এরপর আমার কাছে আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ, শরিকদের 3 দাবি। এর বাইরে তারা আরেকটি প্রতিবেদন ছেপেছে, 130 আসনে 286 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম বর্তমান ও সাবেক এমপি সহ 2 শতাধিকের প্রার্থিতা বাতিল। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম করেছে তারা, গাজায় একদিনেই নিহত 700। গাজায় চলমান ইসরায়েলি হামলার বিষয়ে প্রতিবেদনটি করেছে তারা। এর বাইরে তাদের আছে আরেকটি বিশেষ প্রতিবেদন, স্বর্ণ চুরি হয়েছে 61 কেজি, তাই শুল্ক বিভাগের কর্মীরা। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম হয়েছে জাতীয় নির্বাচন ঘিরেই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ ইসির। এর বাইরে ঢাকা মেট্রো রেল প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন তারা ছেপেছে, ফেরত যাচ্ছে 4000 কোটি টাকা মেট্রো রেল প্রকল্পের। এরপর আমার কাছে আছে দৈনিক সমকাল, সেখানে তাদের প্রধান শিরোনাম হচ্ছে বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী। এর বাইরে তারা আরেকটি বিশেষ প্রতিবেদন ছেপেছে, 1/3 কম গাড়ি চলছে হরতাল অবরোধে। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম হয়েছে নতুন বিদেশি মূলধন আসছে না। এর বাইরে তারা আরেকটি প্রতিবেদন করেছে, বাংলাদেশ ব্যাংকের ডলারের দর গ্রহণ করেনি বিইআরসি, আন্তর্জাতিক বাজারে এলপিজি কাঁচামালের যে দাম সেটি নিয়ে একটি প্রতিবেদন। এরপর আমার কাছে আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ, শরিকদের 3 দাবি। এর বাইরে তারা আরেকটি প্রতিবেদন ছেপেছে, 130 আসনে 286 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম বর্তমান ও সাবেক এমপি সহ 2 শতাধিকের প্রার্থিতা বাতিল। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।